4K প্যানেল, এইটাও আপনি ডাবল গ্লাস নিতে পারবেন মাত্র 32,500 টাকা। মেটালের মধ্যে বর্ডারলেস 50 ইঞ্চি মাত্র 36,500 টাকা। ঠান্ডা প্রোটেক্টর, ওয়াল মাউন্ট, তারপর ডিশ অ্যাপস, নেটফ্লিক্স, এগুলো আপনারা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, আজকে কিন্তু আমরা জেভিকোর অনেক বড় একটা শোরুমে চলে আসলাম। এটা হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ মার্কেট বলা হয় যমুনা ফিউচার পার্ক মার্কেট। তো যমুনা ফিউচার পার্ক মার্কেটের এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে, আপনারা চাইলে চলে আসতে পারেন একবারে হচ্ছে ইন্ডিয়ান এম্বাসির সাথে। আচ্ছা, তো এই শোরুমে এসে আপনারা নিতে পারবেন, অথবা তাদের কিন্তু টোটাল 4টা শোরুম আছে ঢাকায়, মিরপুরে শোরুম আছে, উত্তরাতে শোরুম আছে, যাত্রাবাড়ি সনি আঁকড়ায় শোরুম আছে, আর আমরা তো যমুনা ফিউচার পার্ক মার্কেটে রয়েছি। আর বিশ্বকাপ উপলক্ষে 75 ইঞ্চি টিভিতে 10,000 টাকা ডিসকাউন্ট চলছে। আজকের ভিডিওটাতে আমরা জানাবো, যারা আসলে বড় টিভি নিতে চান আপনারা চলে আসতে পারেন সিলভিয়া মার্টে। এছাড়া ঢাকার ভেতরে তারা হোম ডেলিভারি দেয়, ঢাকার বাইরে কুরিয়ারে। আর ইএমআই যারা নিতে চান, যারা আসলে কিস্তিতে নিতে চান, ইএমআই ফ্যাসিলিটিসও আছে আপনাদের। তো জসিম ভাই আছে আমাদের সাথে আজকে। কিন্তু জেভিকো টিভির দাম কিন্তু সবাই আসলে বাড়িয়ে দিয়েছে, আপনারা যদি একটু মার্কেট যাচাই করে দেখবেন যে সবাই কিন্তু 3,000-4,000 টাকার প্রাইস কিন্তু অলরেডি বাড়িয়ে দিয়েছে। বাট তারা কিন্তু আগের প্রাইসেই টিভিগুলো দিচ্ছেন, এবং যারা আসলে 4 বছরের আল্ট্রা সিরিজের যে টিভিগুলো আছে এগুলো যারা নিতে যাচ্ছেন, এগুলো কিনলে কিন্তু আপনারা ভোল্টেজ স্টেবিলাইজার একটা গিফট গিফট হিসেবে পেয়ে যাবেন। আর যারা হচ্ছে অ্যাজ ইউজুয়াল টিভির সাথে আপনারা কি দিচ্ছেন ভাই, ভোল্টেজ স্টেবিলাইজার তো হচ্ছে আল্ট্রা আল্ট্রা সিরিজ, এমনিতে ঠান্ডা প্রোটেক্টর, ওয়াল মাউন্ট থাকবে, ডিশ অ্যাপস, নেটফ্লিক্স, মানে ফ্রি ডিশ যারা দেখতে চায় এটাও দেখতে পারবেন। তো বর্তমানে এই টিভিগুলোর প্রাইসগুলো কেমন রয়েছে, যারা আসলে সরাসরি আসতে যাচ্ছেন সরাসরি এসেও দেখে নিতে পারবেন। আর মিরপুরের শোরুমটা সপ্তাহে 7 দিনে খোলা রয়েছে, আপনারা ওইখানেও চাইলে যেতে পারেন। আমরা ভিডিও ডেসক্রিপশনে সবগুলোরই অ্যাড্রেস দিয়ে দিব। বর্তমানে কী কী প্রাইস রয়েছে সেটাই আজকের এই ভিডিওটাতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো দর্শক, আমরা কিন্তু আবারও চলে আসলাম জেভিকোর সবচেয়ে বড় শোরুম, এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের। একবারে হচ্ছে দেখা যাচ্ছে এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে বলা হয়। তো বিস্তারিত আমরা জানবো এখানে, যে দেখা যাচ্ছে ইন্ডিয়ান এম্বাসি আছে, এম্বাসির ঠিক সাথেই। তো আমাদের সাথে কিন্তু আজকে রয়েছে জসিম ভাই। জসিম ভাই কেমন আছেন? এই তো ভাই ভালো আছি, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো থাকবো কেমনে, সবাই তো টিভির দাম বাড়াই দিতেছে আর কি। হ্যাঁ ভাই। তো আপনাদের কি অবস্থা, আপনারা কি বাড়াই বেচতেছেন আগের দামে? না, আমরা আগের দামই দিতে, মানে আগের দামই দিতেছি, আগের দামই দিতেছি। তো এখন কি কি টিভি আছে আপনাদের কাছে? আমাদের 32 থেকে একদম 75 ইঞ্চি পর্যন্ত আছে, কিন্তু বিশ্বকাপ উপলক্ষে 32-এর মধ্যে একদম লো প্রাইজের মধ্যে টিভি আনছি, যাতে সবাই দেখতে পারে, মানে একটু কম বাজেটে যদি কেউ চায় চায় তাই দাতে। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম কি আপনারা জেভিকো বিক্রি করেন? হ্যাঁ, সবই জেভিকো। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন জেভিকোর কি 2 বছর 4 বছর সবই আছে? হ্যাঁ হ্যাঁ, আলট্রা সিরিজও আছে, রেগুলার সিরিজ দুইটাই আছে। আচ্ছা, 32-এর মধ্যে এখন যদি আমি কমে চাই, সবাই তো একটু কমে চাই, এখন তো 32-এর দেই 15-16-20,000 টাকা হয়ে যাচ্ছে। না, আমাদের একদম 14,500 টাকা থেকে শুরু, 14,500 টাকা থেকে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা একটু টিভি দেখি, প্রথমে কোনটা দেখাবেন? আসেন, 32 ইঞ্চি টিভি দেখাচ্ছি। আচ্ছা, 32 ইঞ্চির ভেতরে সবচেয়ে কমে, সবচাইতে কম দামের মধ্যে এইটা আছে, মডেলটা হলো J8S, আপনার 1GB RAM, 8GB ROM, 14,500 টাকা। এটাও তো স্মার্ট টিভি? হ্যাঁ, স্মার্ট টিভি। 32 এর একবারে যারা রিজনেবল প্রাইসে স্মার্ট টিভি নিতে চান মাত্র 14,500 টাকা। তো ভাই এগুলো ডেলিভারি কিভাবে দিচ্ছেন? এগুলো ডেলিভারি দিচ্ছি বলতে, ঢাকার ভিতরে আমরা যদি ডেলিভারি দেই তাহলে চার্জ দিতে হবে, প্লাস যদি উনি এসে নিতে পারবে, আর হলো যদি ঢাকার বাইরে থাকে তাহলে কুরিয়ার চার্জের মাধ্যমে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই সারা বাংলাদেশে। কি সারা বাংলাদেশে? সেক্ষেত্রে আপনার কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে, বাকি টাকাটা আপনি লাইক ধরেন 14,500 টাকা টিভি নিলে কি আগে 1-2,000 টাকা দিলে? 1,000 টাকা দিলেই আপনার মনে করেন কুরিয়ার সার্ভিস করে থাকবো কন্ডিশনের কন্ডিশনের মাধ্যমে। আচ্ছা, সারা বাংলাদেশে টিভি দিচ্ছে, আপনারা চাইলে সরাসরি এসে নিতে পারবেন অথবা কুরিয়ারে, কুরিয়ারে। আচ্ছা, 32-এর ভেতরে যদি আর একটু ভালো নিতে চায় কেউ, ভয়েস কন্ট্রোল বা ভয়েস কন্ট্রোল, এটা পরে আসতেছি, এইটার পরে আর একটা মডেল আসছে। আচ্ছা, মানে এইটা তো সিঙ্গেল গ্লাস, অনেকে সিঙ্গেল গ্লাস পছন্দ করে না, যে ডাবল সেফটির জন্য বাচ্চা থাকে অনেকে, সেক্ষেত্রে আমরা এই যে ডাবল গ্লাস এইটা নিই। আচ্ছা আচ্ছা, ওকে, 32-এর ভেতরে যারা কমের ভেতরে ডাবল গ্লাস নিতে চায় এইটা নিতে পারবে। এইটা হলো আপনার J9TS, এইটার মধ্যে কিন্তু আপনার দুইটা আছে, যেমন হলো 1GB RAM এর মধ্যে, আবার 2GB RAM এর মধ্যে, 2GB RAM এর। কেউ যদি 1GB RAM নিতে চান, যে একটু বাজেট কম, তাদের এটা পড়বে মাত্র 15,500 টাকা, 15,500 টাকা 1GB RAM, আর 2GB RAM দিয়ে। আর যদি কেউ যদি চান যে না, এটার মধ্যে আমি ডাবল গ্লাস এর মধ্যে 2GB টা নিতে চাবো, তাহলে পড়বে মাত্র 17,500 টাকা, 17,500 টাকা। কিন্তু মডেলটা সেম, J9TS, একই মডেলের মধ্যে দুইটা। আচ্ছা, আপনাদের শোরুম ঢাকায় কোথায় কোথায় আছে? আমরা এখন বর্তমানে আছি যমুনা ফিউচার পার্ক, এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মার্কেট সেটা হলো যমুনা ফিউচার পার্ক। তো আমি তো, অনেকে আমাদের কাস্টমাররা আছে যে মানে মার্কেটটা এত বড় খুঁজে পায়, এত বড় যে খুঁজেই পায় না, খুঁজতে খুঁজতে হয়রান হয়ে চলে যায় আবার বাসায়। তো সেক্ষেত্রে আমি একদম সহজ একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, সেটা হলো আপনার যমুনা ফিউচার পার্কের একদম 1 নম্বর গেট, মানে মেইন গেটটা দিয়ে ঢুকবেন। ঢোকার পরে
সামনেই দেখবেন যে মানে সিঁড়ি লিফট, সিঁড়ি লিফটে একতলা নিচে নামবেন, মানে লোয়ার গ্রাউন্ডে 11-12 হলো যে লিফট আছে ওইটা দিয়ে এক নাম্বার নিচে নামলেই, একটা নামলেই হবে, মনে করেন লোয়ার গ্রাউন্ডে আসবেন, এসেই খুঁজবেন ইন্ডিয়ান এম্বাসিটা কোথায়। আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ান এম্বাসির পাশেই দেখবেন এলজি এবং ভিশন শোরুম। আচ্ছা, এইটার পিছনেই আমাদের জেভিকো সিলভিয়া, জেভিকো সিলভিয়া মার্ট আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে বলছিলেন কোন টিভিটা দেখাবেন ভাই আমাদের, আরেকটু যদি আমরা আপডেটেড নিতে চাই। এরপরে যদি আপনি ওই যে ওইটার মধ্যে যদি 2GBটা নেন ওইটাও ভয়েস কন্ট্রোল পাবেন। আচ্ছা ঠিক আছে, তো ওইটাও আপডেট 2GB RAM এর মধ্যে। এরপরে যদি চান যে না আমি একটু ভালো এর থেকে ভালো কোয়ালিটি 11 ভার্সনের প্লাস মেটাল বডি সাউন্ড বার, সেক্ষেত্রে আপনি যে DK5টা নিতে পারেন। DK5 এটা হচ্ছে আপনার, এটা কি আপনার দেখা যায় ভয়েস কন্ট্রোল সহ? হ্যাঁ হ্যাঁ, ভয়েস কন্ট্রোল 11 ভার্সন, তারপর এয়ার মাউস, 2GB RAM, 16GB RAM, গুগল অ্যাসিস্ট্যান্ট, ভয়েস কন্ট্রোল, এভরিথিং। এটার প্রাইস কত রাখছেন এখন? এইটা রেগুলারটা আপনার হলো 18,500 টাকা। আমি আরেকটা কথা বলতেছি, এই DK5 এর মধ্যেই আপনার আল্ট্রা সিরিজ হয়, 4 বছরের গ্যারান্টি, 4 বছর গ্যারান্টি। আর এটা কি 2 বছরের গ্যারান্টি? 2 বছর। আমি আল্ট্রা রেগুলার মধ্যে পার্থক্যটা হলো আপনার রেগুলারের মধ্যে 2 বছর প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 2 বছর পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 10 বছর ফ্রি সার্ভিস থাকবে। আচ্ছা, আর যদি কেউ আল্ট্রা সিরিজটা নেন তাহলে পড়বে আপনার 4 বছর প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 2 বছর পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 10 বছর ফ্রি সার্ভিস। ফ্রি সার্ভিস, আচ্ছা আচ্ছা। তাহলে এটা আপনার, এটা রেগুলারটা আপনার পড়বে মাত্র 18,500 টাকা। আচ্ছা, কেউ যদি আবার এটার মধ্যে আল্ট্রা সিরিজটা নেন তাহলে পড়বে মাত্র 21,500 টাকা। আচ্ছা, মানে 4 বছরের গ্যারান্টি দিয়ে নিলে প্রাইস পড়বে 21,500। আচ্ছা ওকে, এরপরে আমরা কোনটা দেখব? এরপরে মনে করেন এই মেটালের মধ্যে অনেকে সিঙ্গেল গ্লাসটা পছন্দ করে না, তার জন্য মনে করেন ডাবল গ্লাস, সেক্ষেত্রে আপনি যে DK3 মডেল, আচ্ছা DK3 মডেল মেটালের মধ্যে আপনার ডাবল গ্লাস সাউন্ড বার সহ 2GB RAM, 16GB ROM, গুগল অ্যাসিস্ট্যান্ট, ভয়েস কন্ট্রোল, ঠিক আছে, এইটার মধ্যে ফুল প্যাকেজ আছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা এটা এটার এটা তো 2 বছরের গ্যারান্টি। হ্যাঁ, এটা রেগুলার হয়, এটা রেগুলারটাই আপনার 19,500 টাকা, 19,500 টাকায় আপনি নিতে পারবেন। জি, আচ্ছা ওকে। এরপরে আমরা যদি যাই, এরপরে আসেন যে অনেকে চাচ্ছেন একটু বর্ডারলেস এর মধ্যে, সেক্ষেত্রে এই যে D2 আলট্রা এইটাও নিতে পারবে। এটা আলট্রা সিরিজ শুধু আমাদের কাছে আছে, আলট্রাটা নিতে পারবে আপনার মাত্র 21,000 টাকায়। 21,000 টাকায়, আচ্ছা ওকে। এটা কিন্তু আলট্রা সিরিজ, 4 বছরের প্যানেল গ্যারান্টি, 4 বছরের প্যানেল গ্যারান্টি। জি, আমি কিন্তু আরেকটা কথা বলতেছি, সেটা হলো আপনার এটার সাথে গিফট কি কি থাকছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের মূলত রেগুলার গিফট হলো ওয়াল মাউন্ট ঠান্ডা প্রোটেক্টর, ডি শ্যাপস, আর হলো নেটফ্লিক্স, এগুলো আমরা টিভির সাথে থাকবে। হ্যাঁ, এটা থাকবে সব টিভির সাথে। শুধুমাত্র কেউ যদি আল্ট্রা সিরিজ নেন তার সাথে একটা স্টেবিলাইজার ফ্রি থাকবে, মানে এটাকে আল্ট্রার যে কোনো টিভি নিবেন, যে কোনো একদম 32 থেকে আপনার 65 পর্যন্ত যে আল্ট্রা টিভিটাই নেবেন ওইটার সাথে আপনার একটা, মানে একটা ভোল্টেজ স্টেবিলাইজার কিন্তু ফ্রি থাকে। এই যে ভোল্টেজ স্টেবিলাইজারটা, এই যে এটা কিন্তু আপনারা আল্ট্রা টিভি যেটা কিনেন, 32 কিনেন, 43 কিনেন, 40 কিনেন, 50 কিনেন, 65 কিনেন, যেটাই কিনেন আপনারা আল্ট্রার সাথে এটা গিফট পাবেন। প্লাস আর একটা, কেউ যদি কিনতে চান তাহলেও কিনতে পারবেন, এটা কিন্তু দাম 1,800 টাকা, কিন্তু আমরা এটা আল্ট্রার সাথে গিফট দিয়ে দিচ্ছি, গিফট দিয়ে দিচ্ছেন। আচ্ছা ওকে, তো 32 মোটামুটি সবগুলো মডেলই দেখছি। হ্যাঁ, 32 মধ্যে সব মডেল দেখছি। এরপরে আমরা একটু চাচ্ছি যে আর একটু বড় টিভির মধ্যে যাই, যেমন হলো 39 ইঞ্চি। এটা 39 ইঞ্চি। হ্যাঁ, এই যে এটাও J90S, একটু কম লো বাজেটের মধ্যে যারা চাচ্ছেন যে একটু বড় টিভি নেবেন লো বাজেট, তারা এটা J90S ডাবল গ্লাসটা নিতে পারবেন। এটার প্রাইসটা পড়বে মাত্র 22,500 টাকা, 22,500 টাকা। আচ্ছা আচ্ছা, এটা এটাও 2GB RAM, 16GB ROM, ঠিক আছে, ডাবল গ্লাসের, ডাবল গ্লাসের ভিতরে হবে। ওকে জি, এরপরে চাচ্ছেন যারা একটু মেটালের মধ্যে DK5 মডেল। আচ্ছা, DK5 আর DK3, এই দুইটা মডেল মানেই হলো মেটাল বডি, মেটাল বডি, ঠিক আছে, মেটাল বডি সাউন্ড বার। তো DK5 মেটাল বডি সাউন্ড বার, এইটাও আপনি নিতে পারবেন। এটা 39 ইঞ্চি, DK5 মডেলটা পড়বে মাত্র 24,500 টাকা, 24,500 টাকা 39 ইঞ্চি। যেটা হচ্ছে ডাবল গ্লাসের ভিতরে, এটা ডাবল গ্লাসের মধ্যে DK3 মডেল, এটা পড়বে আপনার মাত্র 25,500 টাকা, 25,500। মানে সবগুলো কিন্তু হচ্ছে ভয়েস কন্ট্রোল। হ্যাঁ হ্যাঁ, ভয়েস কন্ট্রোল তো একদম টোটালি DK5, মানে 32-এর শুধু ওই দুইটা লো বাজেটের বাদে সবই ভয়েস কন্ট্রোল। আচ্ছা আচ্ছা, অনেকে চাচ্ছেন যে মনে করেন 39-এর মধ্যে DK5 এর সিঙ্গেল গ্লাসের থেকে ডাবল গ্লাসটা নেবেন, সেটাও আপনি এই DK3 মডেলটা নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, শুধু 1,000 টাকা বাড়াবেন, 1,000 টাকা বাড়াবেন, 24,500 হলো DK5, 25,500 হলো আপনার DK3 ডাবল গ্লাসটা নিলে। জি, আচ্ছা ওকে। নেক্সট আমরা যদি যাই, নেক্সটে আসেন আমরা একটু 43-এর মধ্যে চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, 43-এর মধ্যে চাচ্ছেন যে ভাই বড় টিভি নেবেন, বাট একটু বাজেটটা খুবই কম, যে লো বাজেট, অনেকে বাজেটের জন্য টিভি কিনতে চাচ্ছে না, যে এত বাজেট টিভি কেমনে কিনবো, তাদের জন্য এই টিভিটা, এই টিভি J90S মডেল 43-এর, এটার প্রাইসটা পড়বে মাত্র
26,500 টাকা হলে এটাও কিন্তু 2GB 16GB, হ্যাঁ 2GB 16GB ভয়েস কন্ট্রোল রিমোট, 43 এর মধ্যে সবচেয়ে কম এই টিভিটাই আছে 26,500 এর মধ্যে আপনি 43 ইঞ্চি টিভি পেয়ে যাবেন। আচ্ছা আর 43 এর ভিতরে যদি আরেকটু কেউ আরেকটু আপডেটেড চাই কোনটা আছে? শুধু আপডেট না, এবার দেখাবো আপনার একদম 4K প্যানেল, যেটা 4K প্যানেল, যেটা এতক্ষণে যা দেখাইলাম সব হলো ফুল এইচডি সাপোর্টেড, ফুল এইচডি প্যানেল বাট 4K সাপোর্টেড, আপনার হলো ভিডিওটা সাপোর্ট করবে। আচ্ছা আচ্ছা, এখন আপনাকে দেখাবো অরিজিনাল প্যানেল 4K, রিয়েল 4K, হ্যাঁ রিয়েল 4K, এই যে DK5 মডেল, এই যে DK5 মডেল 43 ইঞ্চি রিয়েল 4K, রিয়েল 4K, এই টিভিটাও নিতে পারবেন, এটার মধ্যে রেগুলার এবং আল্ট্রা সিরিজ দুইটা হবে। যদি কেউ রেগুলারটা নিতে চান নিতে পারবেন মাত্র 29,500 টাকা, দুই বছরের গ্যারান্টি। আর যে আলটা 4 বছরেরটা নিতে চান তাহলে নিতে পারবেন মাত্র 34,500 টাকা। আচ্ছা এটার ভিতরে কি আলটা আছে কিনা ডাবল গ্লাসের ভিতরে? ডাবল গ্লাসের DK3, এটাও একদম 4K প্যানেল। আচ্ছা কিন্তু DK3 এর মধ্যে আলটা হয় না, দুই বছরের গ্যারান্টি। আচ্ছা আচ্ছা ওকে, আপনার এইটাও 4K প্যানেল, এইটাও আপনার ডাবল গ্লাস, নিতে পারবেন মাত্র 32,500 টাকা, 32,500 টাকা আপনারা নিতে পারবেন। আচ্ছা আমরা এরপরে কোনটা দেখাবো? এরপরে আরেকটু এরপরে আসেন বর্ডারলেস বর্ডারলেস টিভিটা নিতে চান খুবই চমৎকার দেখতে হবে, এটাও আপনারা দেখতে পারেন, এটা 2GB 16GB রিয়েল 4K, তারপর আপনার DE2 আল্ট্রা সিরিজ মানে এটা শুধু আল্ট্রাই হয়, ঠিক আছে 4 বছর গ্যারান্টি, এই টিভিটাও আপনি নিতে পারবেন মাত্র 42,000 টাকা, 42,000 টাকা, মাত্র 42,000 টাকা হলে এই টিভিটাও আপনি দেখতে পারবেন। 50 এর ভিতরে যদি বর্ডারলেস, তাও কি ভাই মেটালের মধ্যে বর্ডারলেস, দেখেন এত চিকনের মধ্যে মেটাল করেছে, তারপর একটা স্লিম টিভি, এই ফার্স্ট আপনার বাংলাদেশে এই প্রথ
মধ্যে বর্ডারলেস এবং স্লিম টিভি আচ্ছা আচ্ছা ঠিক আছে 2 জিবি র‍্যাম 16 জিবি রম 2 জিবি 16 জিবি হবে এটা আচ্ছা 55 তো দেখলাম এরপরে কোনটা দেখাবেন এরপরে আসেন এই যে বড় টিভি এটা আচ্ছা এটা কি 65 65 ইঞ্চি ওরে ভাই দেখেন একবারে হচ্ছে সিনেমা হল হয়ে যাবে কিন্তু বাসা দেখেন কত সুন্দর 65 ইঞ্চি টিভি যাদের জায়গা আছে আপনারা নিতে পারবেন জি আচ্ছা এটা কি DK5 মডেল এটা DK5 মডেল আপনার ওই 55 65 এগুলো সবই DK5 মডেল এটার মধ্যে আর কোনো মডেল করে নাই শুধু একটাই DK5 মডেল ওকে তো এইটাও কিন্তু আপনার 4 বছর মানে আল্ট্রা সিরিজ আল্ট্রা সিরিজ 4 বছরের গ্যারান্টি সহকারে এই টিভিটা আপনি নিতে পারবেন এখন কি মানে 65 2 বছরের গ্যারান্টি টিভি নেই সব 4 বছর সব 4 বছর এটা তো বড় টিভি কিনবে একটু টাকা বেশি যাবে টাকা বেশি দিয়ে একটু ভালোটা মানে 4 বছর গ্যারান্টি হলে তো এটাই ভালো আর একটা প্যানেলের মনে করেন প্যানেলটা চলে গেলে প্রায় 70% এই আপনার ড্যামেজ দিতে হবে প্যানেলেরই আর এটা 65 ইঞ্চি কত রাখছেন এটা 67000 টাকায় আপনি নিতে পারবেন 67000 টাকা 4 বছরের গ্যারান্টি আপনি 67000 টাকায় নিতে পারবেন আচ্ছা ঢাকা শহরে তো সারা ঢাকা শহরে আপনারা হোম ডেলিভারি দেন হ্যাঁ ঢাকা শহরে হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আপনার চার্জ দিতে হবে আর ঢাকার বাইরে যদি কেউ চান যে আপনি কুরিয়ারে নিতে পারতেছেন না মানে আপনার লোক নাই বাসায় সমস্যা সেক্ষেত্রে আমরা আমাদের স্পেশাল টিম আপনাকে বাসায় পাঠিয়ে দিবে পৌঁছে দিবে সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে মানে প্রথম কিছু অ্যাডভান্স করবেন বাকি টাকাটা আপনি ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা ওকে তো এরপর 75 ইঞ্চি টিভি তো আছে আপনাদের হ্যাঁ হ্যাঁ 75 ইঞ্চি টিভি আছে বাট আপনাকে আনবক্সিং করা হবে ওকে একবারে দেখেন বক্সের ভিতরে আছে কেউ যদি 75 ইঞ্চি নিতে চান হ্যাঁ এটা 75 ইঞ্চি কি এটাও তো ভাই আপনি 4 বছরের গ্যারান্টি না 75 এর সাথে 2 বছরের গ্যারান্টি 2 বছরের রেগুলারটা এটা আচ্ছা আচ্ছা ওকে এটা দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার খুবই চমৎকার দুই চমৎকার এই যে আমি এটাকে দেখাইলাম যে এটা DF1 DF1 মডেল যেটা ওইটা একদম মেটালের মধ্যে বর্ডারলেস ঠিক আছে আচ্ছা মানে অস্তি মানে 75 ইঞ্চি বর্ডারলেস হবে হ্যাঁ বর্ডারলেস হবে আচ্ছা আচ্ছা এটার প্রাইস কত রাখছেন এইটা মূলত রেগুলার প্রাইস হলো 110000 টাকা আচ্ছা ঠিক আছে বাট এই বিশ্বকাপ উপলক্ষে 10000 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 100000 টাকায় আপনি এই 75 ইঞ্চি টিভিটা আপনি নিতে পারবেন 100000 টাকায় তো ভাই এই টিভিগুলো নিতে হলে কিভাবে নিতে হবে আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে যদি এইখানে শোরুমে আমাদের আরো 4টা আউটলেট আছে কোথায় কোথায় আছে হ্যাঁ ওইটা একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছি যেমন যদি কেউ মিরপুরে থেকে থাকেন সেক্ষেত্রে মিরপুর 2 নাম্বার ক্রিকেট জাতীয় ক্রিকেট স্টেডিয়াম আচ্ছা ঠিক আছে যদি কেউ না চিনেন ক্রিকেট স্টেডিয়ামে মানে স্টেডিয়ামে কথা বলবেন স্টেডিয়ামের 1 নাম্বার এবং মানে একদম ভিআইপি গেটটা যেখান দিয়ে প্লেয়াররা ঢুকে 1 নাম্বার গেটের ঠিক উল্টা পাশে 1 নাম্বার এবং 2 নাম্বার গেটের মাঝ বরাবর উল্টা পাশে আপনার একটা বিল্ডিং এ আছে IFIC ব্যাংক আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই IFIC ব্যাংকের দ্বিতীয় তলায় আমাদের JVCO শোরুমটা এটা মিরপুরে আচ্ছা মিরপুরে কোথায় যদি কেউ উত্তরা থাকেন যে উত্তরা থেকে তো আপনার যমুনায় আসা একটু টাফ সেক্ষেত্রে উত্তরা আমাদেরও শোরুম আছে সেটা হলো উত্তরার আজমপুর বাস স্ট্যান্ড যে
বাস স্ট্যান্ডের ফুডওভার ব্রিজের পাশেই দেখবেন যে রাজুক কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেট, রাজুক কমার্শিয়াল কমপ্লেক্সের এটা পঞ্চম তলায়। হ্যাঁ, এইটা হলো আপনার পঞ্চম তলায়। আপনি লিফটে যাবেন, লিফটের অবশ্যই 5 এ চাপ দিবেন, 5 এ চাপ দিয়ে ডান পাশে একদম মাথায় যে 625 নম্বর শপটা খুঁজে নেবেন, খুঁজে নেবেন 625 নম্বর শপটাই হলো আমাদের জেভিকো সিলভিয়া মার্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেউ যদি যাত্রাবাড়ি থেকে থাকেন, যাত্রাবাড়ি সোনিয়াকরা, সেক্ষেত্রে আপনার যাত্রাবাড়ি সোনিয়াকরা ধনিয়া আয়শা মোশারফ মার্কেট, এই মার্কেটটা খুব পুরানো একটা মার্কেট, কারো কাছে জিজ্ঞেস করলেই দেখাই দেবে, আর যদি খুঁজে না পান কারো কাছে জিজ্ঞেস করবেন। আয়শা মোশারফ মার্কেটের পাশে আরএস টাওয়ার, এই দুই মার্কেটের মাঝখানে আছে নিউ ইস্টার্ন সিটি টাওয়ার। এই নিউ ইস্টার্ন সিটি টাওয়ারের দ্বিতীয় তলায় আপনার 220 এবং 227 নম্বর শপে আমাদের জেভিকো সিলভিয়া। আচ্ছা, আপনাদের মোটামুটি দেখা যাচ্ছে মিরপুরের শোরুম কি সপ্তাহে 7 দিনে খোলা থাকে? হ্যাঁ, মিরপুরে সপ্তাহে 7 দিনই খোলা থাকবে, আর আপনার যমুনা আর উত্তরা থাকবে বুধবারে, আর হলো আপনার শনিয়াকরা থাকে রবিবার রবিবার, আর মিরপুরে যেদিনই আসবেন সপ্তাহে 7 দিনই খোলা, 7 দিনে খোলা পাবেন। আচ্ছা, তো যারা এই টিভিগুলো নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসতে পারেন, এবং বিশ্বকাপ উপলক্ষে কিন্তু 75 ইঞ্চি 10,000 টাকা ডিসকাউন্ট, 10,000 টাকা ডিসকাউন্ট। আচ্ছা আচ্ছা, আর যারা 32 নিতে চান সর্বনিম্ন মাত্র 14,500 টাকা কিন্তু আপনারা জেভিকো টিভি পেয়ে যাবেন। তো ভাই, অনেকে তো ইএমআই নিতে চায়, আপনাদের কি ইএমআই ফ্যাসিলিটিস আছে কি? হ্যাঁ হ্যাঁ, যেমন অনেকে কিস্তিতে নিতে চাচ্ছেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার যদি টাকা না থাকে, আচ্ছা যদি ঘরে টাকা না থাকে, সেক্ষেত্রে আপনার ক্রেডিট কার্ড আছে, চলে আসেন আমাদের সিলভিয়া মার্টে। আচ্ছা, 3 মাস থেকে 36 মাস পর্যন্তই আপনার কিস্তির সুবিধা আছে। আচ্ছা, সারা কিছু ইএমআই নিতে চান, ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করে নিতে পারবেন। আচ্ছা, দেখেন তো চলে আসতে পারেন, অনেক বড় একটা শোরুম, আপনারা বসে দেখে শুনে টিভিগুলো নিতে পারবেন। ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে এই টিভিগুলো নিতে পারেন।